আজকে আমরা ডায়াবেটিসের কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমত, ডায়াবেটিস দুই রকম হয়, টাইপ 1 এবং টাইপ 2। 90% ডায়াবেটিস টাইপ 2, এবং এই টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্টের অগ্রাশয়ে যথেষ্ট ইনসুলিন থাকে, কিন্তু সেই ইনসুলিন শরীরে ঠিকমতো কাজ করতে পারে না। ওষুধগুলো আমরা এমনভাবে প্রয়োগ করি যাতে ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে। কিছু কিছু পেশেন্টকে কিছু কিছু সময় ইনসুলিন দিতে হয়, আবার ইনসুলিন বন্ধও করা যায়। আবার দীর্ঘদিন ডায়াবেটিস হয়ে যাওয়ার পরে, অলমোস্ট 20 বছর পরে, ইনসুলিনের প্রয়োজন সম্পূর্ণভাবে চলে আসে। ডায়াবেটিস ঠিকমতো কন্ট্রোল করা যায় ডায়েট কন্ট্রোল করে, ওষুধ খেয়ে এবং নিয়মিত ডাক্তারের সঙ্গে যোগাযোগ রেখে। ডায়াবেটিস শুধু ব্লাড সুগার নয়, চোখের দিকে যত্ন নেবেন, কিডনির দিকে যত্ন নেবেন, হার্টের দিকে যত্ন নেবেন এবং পায়ের দিকে যথেষ্ট নজর রাখবেন।